কি রে দেখেছেন তো আপনি আমার দাদা দাদা কি আপনি আমার সবসময় আপনি আমার সবসময় দুর্ঘটনা প্রবণ বলেন আমি কিন্তু স্থিরই ছিলাম আপনি এসে আমায় ধাক্কাটা দিলেন স্থির ছিলি কেন সেই জন্যই তো অ্যাক্সিডেন্টটা হলো পাহাড়ের মধ্যে আমি দাঁড়িয়ে রইছিস কি করছিস এখানে আরে বাবা আমি তো আমি তো কি কোথায় গেল কি কোথায় গেল কে আছে ওখানে কি দেখছিস এই রে আমি তো বলে ফেলছিলাম না 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 পাচক মশাই প্রিয়াকে দেখে ফেললে অঘটন ঘটবে আরে কি মুশকিল কি দেখছিস বলতো বলবি আমাকে পাচক মশাই প্রিয়াকে ওই ছেলেটার সাথে দেখলে না জানি কি করতেন আমি প্রমাণ না পেয়ে কিচ্ছু বলতে পারবো না আমি আসলে একটা পাহাড়ি ফুল দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল ওটা খুঁজতেই এসেছিলাম চলুন হোটেলে যাই শোন তখন এই ফুলটাই দেখছিলি তো যখন যোগ ধরল ধর আরে বাবা মাটিতে পড়েছিল গাছ থেকে পাড়িনি ফুল আমি ধর পাচক মশাই আমার জন্য ফুল এনেছেন ওরকম ড্রিমি আইজ দিয়ে তাকানোর কোনো কারণ নেই হ্যাঁ তুই তখন দেখছিলি তাই নিয়ে এলাম আর বললি যে সামনে পরীক্ষা আছে প্র্যাকটিক্যালের খাতা বানাচ্ছিস তো ওই খাতায় লাগতে পারে হয়তো ওই জন্যই এইটা দিয়ে কিন্তু খবরদার চা বানাবি না বলে দিলাম কিন্তু ধন্যবাদ সত্যি পাচক মশাই আমার জন্য ফুল এনেছেন আমি তো ভাবতেই পারছি না যতই সেটা পরীক্ষার জন্য হোক এনেছেন তো কি রে কি ভাবছিস তা কি ফুল তো পেয়ে গেছিস ফিরে যা কাজ তো হয়ে গেছে কাজ তো হয়নি পাচক মশাই আপনার মতো ভালো মানুষটাকে প্রিয়ার ব্যাপারে সন্দেহটা বললেই আপনি রেগে যাবেন আমি যে কি করি এটা নিয়ে না পাচক মশাইয়ের সঙ্গে আমার একটা বড় ঝামেলা বাঁধে হে মানন্দী তুমি সহায় হও এই আমার লস্টে তাকিয়েছিস এই তুই না কবিতা লিখতে পারিস বেকার এই পাতার রস আর ফুলের চা বানিয়ে নিজের ট্যালেন্টটা নষ্ট করছিস আপনি সবসময় আমাকে এভাবে কেন বলেন বলুন তো যাই হোক সবাই বোধহয় ঘুম থেকে উঠে গেছে চলুন আমরা হোটেলে ফিরে যাই প্রি হে কি এরা দুজন এখানে কি করছে তার মানে কি ব্রো আর কথা জেনে গেল আমার সৌরভের ব্যাপারে এবার এবার কি হবে